তালি কই, শোনা যাচ্ছে না। সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? সবাইকে জানাই আরজি গ্রুপ এবং আজকের যেনারা আয়োজক কমিটি রয়েছেন ওনাদের পক্ষ থেকে আগত সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে মনসা পূজা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো, তো আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমাদের অনুষ্ঠান রয়েছে তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে রয়েছে দেব দেবীদের বন্দনা। আজকের যিনারা আয়োজক কমিটিতে রয়েছেন, যিনারা মাথার ঘাম পায়ে ফেলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ওনাদের বরণ করব। আর রয়েছে আমাদের সেই মহান ভারতবর্ষকে বন্দনা জানানো। এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে, প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ের পূর্বে রয়েছে কিছু ম্যাজিক শো, দ্বিতীয় পর্যায়ে থাকবে কিছু পুরনো দিনের হিন্দি বাংলা গান, এবং তৃতীয় পর্যায়ের প্রথমে থাকবে দমফাটা হাসির নৃত্য 16 অক্টোবর 2024। ঠিক আছে, তো আপনারা শোলে দেখেছেন 90 দশকের, আজ দেখবেন শোলে 2024-এর শোলে দেখবেন, না হেসে কিন্তু থাকতে পারবেন না। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের তৃতীয় পর্যায়ের প্রথমে থাকবে কমেডি নৃত্য। তো আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি, মা মনসার পুজো উপলক্ষে, তাই তো? তো মায়ের জন্য একখানি গান হবে তো, মায়ের জন্য। তো সৃষ্টি ড্যান্সের পরবর্তী নিবেদন, সুন্দর একখানি মায়ের জন্য মঞ্চে ডাকবো সিঙ্গেল গানের সিঙ্গেল ড্যান্সারকে। মঞ্চে আসবে মিস মিস শ্রুতি, মঞ্চে মিস মিস শ্রুতি, কাম অন দ্য স্টেজ। Oh,
হাতের তালি কই শব্দ শোনা যাচ্ছে না আর হাতের তালি দি এ তো গ্রীষ্মকাল এখন তো ঠান্ডা ঠিকঠাক পড়ে শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে যদি থাকে ছোট্ট একটি শালি শ্বশুর বাড়ি যেতে ভালো লাগে যদি থাকে ছোট্ট একটি শালি আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে ভালো লাগবে যদি পাওয়া যায় ছোট্ট ছোট্ট হাতের তালি ছোট্ট ছোট্ট হাতের তালি ছোট্ট ছোট্ট হাতের তালি তো জোরদার হাতের তালি হোক তো আমরা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করলাম সুন্দর একখানি গ্রুপ নৃত্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করলাম তারপর বন্দনা করলাম মা মনসাকে যার উদ্দেশ্যে আমরা আজ এখানে সবাই উপস্থিত হয়েছি যেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেই মনসা মাকে আমরা বন্দনা জানালাম সুন্দর একখানি নৃত্যের মাধ্যমে তো এরপর হবে সিদ্ধিদাতা গণেশের বন্দনা ঠিক আছে গণপতি বাপ্পা মরিয়া তারপর কমিটি দাদা ভাইদের আমরা বরণ করব আজকের যিনারা আয়োজক কমিটিতে রয়েছে যিনারা মাথার ঘাম পায়ে ফেলে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন আপনাদের অনুরোধ করব আপনারা প্রস্তুত থাকবেন গণেশ দোলাই মহাশয় কার্তিক দোলাই মহাশয় আমি সবার নাম তো জানি না তো ভূষণ দোলাই মহাশয় ঠিক আছে তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন আপনাদেরকে ঠিক এই নৃত্যের পর আপনাদেরকে বরণ করে নেওয়া হবে ঠিক আছে তো তারপর থাকবে আমাদের সুবীর মন্ডল মহাশয় আমি তো সবার নাম জানি না এই জন্য মাপছে নিচ্ছি আবারও ঠিক আছে তো যখন আমাদের ডাকবো একজন দাদা ভাই এসে সবাইকে ডাকবেন আমরা সবাইকে আপনাদের অভিজিৎ মোদী মহাশয় রয়েছেন তো আমি যখন কমিটি দাদা ভাইদের বরণ করবো একজন আসবেন সবার নাম বলবেন আপনাদের জিনারা রয়েছে জিনারা যিনি সভাপতি রয়েছেন সভাপতি মহাশয় সম্পাদক মহাশয় সহ সম্পাদক সহ সভাপতি মহাশয় কোষাধ্যক্ষ মহাশয় বা সাধারণ যারা সদস্য রয়েছেন সবাই আসবেন সবাইকে আমরা আমাদের আরজি গ্রুপ দ্বিতীয় নিবেদন সৃষ্টি ড্যান্স অ্যান্ড ম্যাজিক শো আমাদের প্রথম নিবেদন ছিল এখনো রয়েছে দিদি নাম্বার ওয়ান আর আরজি গ্রুপের দ্বিতীয় নিবেদন সৃষ্টি ড্যান্স অ্যান্ড ম্যাজিক শো ঠিক আছে সৃষ্টি ড্যান্স অ্যান্ড ম্যাজিক শোর পক্ষ থেকে আমরা কমিটি দাদা ভাইদের বরণ করে নেবো তো এখন প্রস্তুত করব সেই সিদ্ধিদাতা গণেশের বন্দনা করব আমরা তো সৃষ্টি ড্যান্সের পরবর্তী নিবেদন সুন্দর একখানি গণেশ বাবার জন্য নৃত্য গণপতি বাপ্পা মরিয়া মঞ্চে ডেকে নেব সৃষ্টি ড্যান্সের গ্রুপ ড্যান্সারদের মঞ্চে ডাকবো সৃষ্টি ড্যান্সের গ্রুপ ড্যান্সারদের গ্রুপ ড্যান্সাররা কাম অন দ্য স্টেজ
এখানকার মানুষজন নাকি খুব মন খুব তো আপনার।